এবার নেশা বিরোধী অভিযানে মাঠে নামলো গ্রামের লোক। নেশা বিক্রেতাদের ডেরা এবং নেশাখোরদের উপর এলাকার মানুষ একত্রিত হয়ে এলাকাকে নেশামুক্তির হাত থেকে রক্ষা করার জন্য এক বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে। মেলাঘর লালমিয়া চৌমনি থেকে শুরু করে ইন্দিরানগর পর্যন্ত ইয়াবা ও কোটা সেবনকারী নেশাখোরদের দেখলে গ্রামের মানুষ একত্রিত হয়ে তাদেরকে ধরে উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। অত্যন্ত ডেঞ্জারাস নেশা ইয়াবা এবং কোটা বা ব্রাউন সুগার যুগ যুগ ধরে নেশার আবির্ভাব ছিল পৃথিবীর সব দেশে, কিন্তু যে মাত্র বার্মিস ইয়াবা ট্যাবলেট বাংলাদেশ থেকে আমদানিকৃত ত্রিপুরা রাজ্যে প্রবেশ করছে অথবা মিজোরাম গৌহাটি হয়ে ত্রিপুরাতে আগমন ঘটেছে, তখন থেকে এই সমস্ত ইয়াবা নেশাখোরদের জ্বালা সমাজে অতিষ্ঠিত হয়ে পড়েছে। তার পাশাপাশি রয়েছে কোটা বা ব্রাউন সুগার, এটিও আরেকটি ডেঞ্জারাস নেশা। এই দুই নেশা সেবনকারী নেশাখোররা এই সমস্ত নেশা করার ফলে অল্পদিনের মধ্যে পাগল হয়ে যায়। এদের মস্তিষ্ক সবসময় বিকৃত থাকে, এর ফলে এদের কাছে সমাজে যে কোনো খারাপ অসম্ভব কাজ সম্ভব হয়ে পড়ে। এই সমস্ত নেশাখোররা যখন নেশার টাকা জোগাড় না করতে পারে তখন এলাকাতে চুরি ছিনতে এবং কি নেশার টাকার জন্য মা বাপের উপর আক্রমণ করে। এই দুটি নেশা সেবন করে অল্প বয়সী যুবকরা ধ্বংসের দিকে চলে যাচ্ছে। নেশা বিরোধী অভিযান গ্রামের মানুষ একত্রিত হয়ে এই নেশা বিরোধী অভিযানে নামার ফলে ওই এলাকা একদম পরিবেশ বিরাজ করছে। নেশার বিরোধী অভিযানে সবাই এই খুশি হয়েছেন এবং নেশা বন্ধ হোক এটা সবাই একমত পোষণ করছেন, কিন্তু প্রশ্ন হচ্ছে আদতে কি গ্রামের মানুষ নেশা বিরোধী অভিযানে শেষ পর্যন্ত টিকে থাকতে পারবে কিনা। যদিও এই নেশা বিরোধী অভিযান একটু দেরি হয়ে গেলেও এখনও সমাজকে নেশার হাত থেকে রক্ষা করার জন্য এই ধরনের প্রয়াস অবশ্য সাধুবাদ প্রশংসা হয়ে উঠবে। নেশা বিভাগ যাক, নেশা বন্ধ হোক, স্লোগানকে পাথেয় করে সবাইকে আগামী দিনে এগিয়ে আসতে হবে। আমরা এলাকার লোক ক্ষতি হইতে আছে, বাইরের লোক খোলা পানি হইয়া ক্ষতি হইতে আছে। এখানে তো অভিযান এরকম করা হয়েছে যাতে বাইরের লোক এখানে স্থান পান না পায়, আর এখানকার মানুষ যাতে শোনা যায় তাছে এদিকে আবার চুরি ডাকাতি হয়। তাই এদিকে তার ব্যাপারও আমরা ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।